ওই রাজাগার জামাতে হেফাজত, ওই যে সর মুনাই মুনাই পীর শির মুজিবকোট পরে নেতা সাচ্ছি 12 বছরে অনেক হাইব্রিড কাউয়া। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। প্রিয় দর্শক, ডক্টর মুরাদ হাসান একের পর এক নাশকতামূলক, একের পর এক উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। এবার হেফাজতকে রাজাকার চরমনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে পীরের ব্যবসা বন্ধ করতে বলেছেন এবং আরও অশ্লীলভাবে চরমনাকে উপস্থাপনা করেছেন এবং মাজারগুলো ভেঙে দেওয়ার তিনি হুমকি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তার পুরো ভিডিওটার ভিতরে অনেক অসভ্য কথা এবং অশ্লীল কথা রয়েছে। ভিডিওটা একটু একটু করে দেখে আপনাদের সামনে কিছু কিছু কথা বলবো, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি দেখেন এবং চরমনাইকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে এতটুকু ভিডিও কম্পকে আপনি দেখে যান। আশা করি দেখলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে এবং এই টাকলার প্রতি আপনার যে কী করতে মন চাবে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, চলুন আমরা স্ক্রিনে ভিডিওটি দেখি। যারা আমরা এমপি মন্ত্রী হয়েছি দুর্নীতি করছি, আল্লাহর রাস্তা যেন ভালো হয়ে যায়। আর যারা আমরা মুজিবকোট পরে নেতা সাচ্ছি 12 বছরে অনেক হাইব্রিড কাউয়া, দোকানদারি ব্যবসা খুলে বসছেন, ভালো হয়ে যান যা। আল্লাহ টাকা পয়সা দিয়ে নেতা বানান, এই ব্যবসা বাদ দেন, এই ব্যবসা করে লাভ হবে না। নতুন নতুন হাইব্রিড কাউয়ারা দলের দুর্নাম করবেন, ক্ষতি করবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, মুনাফা লুটবেন, টাকা পাচার করবেন, এই বাংলাদেশে চলবে না। এখানে তিনি হাইব্রিড কাউয়া বলতেছেন। হাইব্রিড কাউয়া তিনি কাকে বলতেছেন, কাদেরকে মুনাফের, কাদেরকে তিনি চুর বলতেছেন এবং মুনাফা লোটকারী বলতেছেন? এই ডক্টর মুরাদি তার একটা এলাকাতে সংঘর্ষে তিনি বলেছিলেন যে শান্তি কমিটি, অর্থাৎ তার বিরুদ্ধে যারা ছিল, যারা বিএনপি, তাদেরকে তিনি শান্তি কমিটির দালাল বলেছেন, 71 শান্তি কমিটির দালাল। এরপরে দেখছিলাম উবায়দুল কাদের সাহেব, তিনি বলেছিলেন যে আপনার যদি কাউকে ভালো না লাগে তাহলে আপনি তাকে শান্তি কমিটির দালাল বানিয়ে দেন বা শান্তি কমিটির সভাপতি বানিয়ে দেন। তো এই একটা আমি যোগসূত্র পাচ্ছি, কারণ এখন তিনি আবার কাউয়া বলতেছেন। কাউয়া বলতে বাংলাদেশের মানুষ যেটা জানে, উবায়দুল কাদেরকে বোঝানো হয় বা তাকে নিয়ে মানুষ ট্রল করে, আমি ট্রল করতেছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে কি তিনি এখন উবায়দুল কাদেরকে খোঁচা দিলেন বা উবায়দুল কাদেরকে অ্যাটাক করলেন? দর্শক, এটা আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সামনে দেখি কি বলে। মির্জা আব্বাস বাটপাট টাউট চিটার, এই চিটার বাটপাট টাউটরা ওই জিয়ার মাজার এর নামে ভণ্ডামি বাটপারি চলবে না, ওই কবর সরাতে হবে, জিয়ার কবর সরাতে হবে। সেটা ভিন্ন ব্যাপার, জানি না, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু জিয়া মৃত আমি এই বিষয়ে যেতে চাচ্ছি না। কিন্তু তিনি একজন রাজনৈতিক প্রতিনিধি, তিনি একজন জনগণের প্রতিনিধি, একজন রাজনৈতিক ব্যক্তির মুখের ভাষা এবং মুখের আঙ্গভঙ্গি এমন হতে পারে, তার বিরোধী দল হতে পারে, মির্জা ফখরুল আব্বাস এরা বিরোধী হতে পারে, কিন্তু তার বলে তাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য বার্তার বলে গালি দেওয়াটা কি কোনোভাবে যুক্তিগত আছে? আমরা তো দেখি অন্য নেতারা, উবায়দুল কাদের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, তারাও তো বিএনপি নিয়ে সমালোচনা করে, তাদের সমালোচনাটা তো মানে মুখের যে ভাষা সেই ভাষা সংযত থাকে। কিন্তু কতটা মূর্খ এই ডক্টর মুরাদ, কীভাবে বিরোধী দলের সমালোচনা করতে হয়, কীভাবে সমালোচনা করতে হয় সেই শিক্ষাটা পর্যন্ত, নিম্নতম শিক্ষাটা পর্যন্ত ডক্টর মুরাদ দেয় নাই। তার কীভাবে তাই এমপি হলো বা কীভাবে তিনি প্রতিমন্ত্রী হলো সেটা আমার বোধগম্য নয়। প্রদর্শক, আমরা সামনে দেখি। আর ওই রাজাকার জামাতি হেফাজত, ওই যে সর মুনাই মুনাই পীর শির, টাইম নাই, টাইম নাই, টাইম নাই, এই পীরের ব্যবসা মাজারের ব্যবসা চলবে না। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, তারা এই রাষ্ট্রের মালিক, আমরা ওই রাষ্ট্রে বসবাস করব শান্তিপূর্ণভাবে। এখানে কোনো নৈরাজ্য, ভাঙচুর, ব্রাহ্মণবাড়িয়া না। দর্শক, তিনি এইখানে হেফাজতকে রাজাকার বলেছেন এবং চরমনায় পীরের ব্যবসা করে, এই পীরের ব্যবসা তিনি বলেছেন, পীরের ব্যবসা বন্ধ করতে বলেছেন। প্রিয় দর্শক, দেখেন তিনি হেফাজতকে রাজাকার বলে দিলেন এবং চরমনায় পীর সাহেব শেখ চরমনায় বাংলাদেশের ভিতরে একটা সবচেয়ে বড় সংগঠন আমি যেটা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই চরমনাকে তিনি গালিগালাজ করলেন এবং তাকে পীরের ব্যবসা করতে বন্ধ করলেন। চরমনাকে পীরের ব্যবসা করে, চরমনাকে ব্যবসা করে তারা নিজের টাকা খরচ করে দেশের ভিতরে রাজনীতি করে, কিন্তু এই ডক্টর মুরাদ হাসান চরমনাকে গালিগালাজ করলেন এবং চরমনাকে তুচ্ছতাশীল কথা বললেন। একের পর এক নাশকতামূলক, একের পর এক উগ্রবাদী কথা তিনি বলে যাচ্ছেন, কিন্তু তার বিরুদ্ধে জোরদার কোনো প্রতিবাদ হচ্ছে না। আমি মনে করি
চরমোনায়ের বিরুদ্ধে কথা বলল, চরমোনায়কে পীরের ব্যবসা বন্ধ করতে বলল এবং হেফাজতকে রাজাকার বলল, এখন কি তার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ করা দরকার কিনা? যদি আমরা তাকে এখনই না থামাই দিই বা তার বিরুদ্ধে এখনই যদি জোরদার প্রতিবাদ না হয়, সে কিন্তু আরও বড় ধরনের ক্ষতি করবে। একের পর এক তথ্য তা ছিল মিথ্যা কথা বলে যাবে, এতে কিন্তু দেশের ভিতরে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হবে। তার বক্তব্যে তিনি আগে প্রথমে একটা বক্তব্যে বলেছিলেন যে হাইব্রিড কাউয়াদের কারণে দলের বদনাম হচ্ছে। আমি তো মনে করি হাইব্রিড কাউয়া হচ্ছেন সবচেয়ে বড় উনি, কারণ উনার কারণে দলের বদনাম হচ্ছে, উনার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের বদনাম হচ্ছে। উনি একজন বহিরাগত আমার কাছে মনে হচ্ছে, কারণ আওয়ামী লীগের বদনাম কেউ এভাবে করতে পারে না, কারণ তিনি অন্যদের সমালোচনা করে নিজের দলকে হুমকির মুখে ফেলে দিতেছেন, অন্যদের কথা বলে নিজের দলকে তারা বিপর্যয়ে ফেলে দিতেছেন। এর কারণে আওয়ামী লীগ মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে, মানুষ আওয়ামী লীগকে ভালোবাসতেছে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে, একমাত্র তার এই সমস্ত অসভ্য গালিগালাচার কারণে, উগ্রবাদী বক্তব্যের কারণে। তা আমি মনে করি সবচেয়ে হাইব্রিড কাউয়া তো তিনি। আওয়ামী লীগের উচিত এই নেতাকে অতি তাড়াতাড়ি তার বিরুদ্ধে কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, আর না হয় অতি শীঘ্রই আওয়ামী লীগের ক্ষতির কারণে তারা একটা বড় ভূমিকা রাখবে। আর যারা বাংলাদেশের তৌহিদি জনতা এবং চরমনা পীর সাহেবকে তিনি গালি দিয়েছেন এবং তুচ্ছ চাচিল করেছেন, তারা পীরের ব্যবসা করে বন্ডামি করে এই যে কথাগুলো বলেছেন, অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, অবশ্যই তার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ করা দরকার। যদি প্রতিবাদ না করা হয় তাহলে কিন্তু সে আরও বড় ধরনের ক্ষতি করবে এবং মাজারগুলো ভেঙে গুঁড়িয়ে দিবেন এমন হুমকি দিয়েছেন। মাজারের ব্যবসা অবশ্য অনেক আছে, কিন্তু মাজারের ব্যবসা যদি আপনি দেখেন, আপনি বাংলাদেশের যতগুলো মাজার রয়েছে, যত মাজারগুলো টাকা ইনকাম হয় সে মাজার টাকাগুলো কারা নেয়, আপনি একটু পর্যালোচনা করবেন টাকাগুলো কারা নেয়। এই গুলাবশার মাজার, শাহজালাল মাজার, এই মাজার টাকাগুলো কোথায় যায়? এই মাজারের টাকাগুলো মাজারের প্রতিনিধিরা খেতে পারে? ওই এলাকার যারা স্থানীয় প্রভাবশালী আছে তারা এই টাকাগুলো বুক করে, তারা দেখবেন আবার যুগসূত্রভাবে দলের সাথে জড়িত আছে। সব বাদ দিলাম, কিন্তু এখন তিনি বলতে চান চরমনায় পীর বন্ডামি করে। চরমনায় পীর কি বন্ডামি করে? বা এইভাবে কি বলা যায় তিনি হেফাজতকে রাজাকার বললেন? হেফাজত কি রাজাকার? হেফাজত তো অরাজনৈতিক একটা সংগঠন, বাংলাদেশের সকল উলামায়ে কেরাম এখানে আছেন। তিনি এভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করেই যাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও নিয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।